হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও ট্যাবলেট মিলি সাসপেনশন এবং পাঁচ মিলি পেরিয়াকটিভ ডব সম্পর্কে বিস্তারিত আলোচনা মটিগার্ট একটি ডম্পেরিডন গ্রুপ প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ আমি একটু কার্যকারিতা বা নির্দেশনা আপনাদের বলছি পেটের উপরের অংশে ফাঁফা বোধ ও ব্যথা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি বুক জ্বালা পোড়া আলসার হীনতা অজীর্ণ রোগ ফাংশনাল জৈবিক সংক্রমণজনিত বা খাদ্যভাস অথবা রেডিও থেরাপি বা ওষুধ সেবন অথবা মাইগ্রেন হতে উদ্বৃত্ত তীব্র বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ও লক্ষণ দিয়ে নির্দেশিত এছাড়া যাদের খাবার রুচি কম খাবার উপর রুচি নেয় একবার খেলে দ্বিতীয়বার খাবার ইচ্ছে হচ্ছে না অল্প খাদ্যেই পেট ভরে যাচ্ছে তাদের জন্য মটিকার ট্যাবলেট নির্দেশিত মটিগাট ট্যাবলেট সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট দিনে দুই থেকে চারবার সাসপেনশন প্রতি চার থেকে আট ঘন্টা পর খাদ্য গ্রহণের পূর্বে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে শরীরের ওজন অনুসারে শিশুদের জন্য পিডেকটিভ ড্রপ রয়েছে তো ড্রপটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে জিরো থেকে ছয় মাস বয়স পর্যন্ত ছয় থেকে দশ ফটা দিনে দুই থেকে তিনবার ছিরাপ ছয় মাস থেকে বারো মাস বয়স পর্যন্ত হাফ চামচ দিনে দুই থেকে তিনবার এবং বারো মাসের উর্ধে বয়সের জন্য এক চামচ করে দিনে দুই থেকে তিনবার এই হচ্ছে সেবনের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে মুখ পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ঝিমনি পাতলা পায়খানা লালচে ভাব ও চুলকানি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ছিল মডিগার্ড ট্যাবলেট আমরা ডক সম্পর্কে ভিডিও আপনাদের সামনে ভাবে দেবো এবং সিরাপ সিরাপের ভিডিও আমরা ভাবে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ